সাথে স্ক্রিন শেয়ার করছি দেখো, মানে আমার আজকে একটা লটারি টিকিট কাটতে হবে। চার্জ এগুলো শুনো না, চার্জ একদম না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিসা ফর ফুডিজ। আমি শ্রীপর্ণা আর চলে এসেছি আজকে একটা স্পেশাল ব্লগ নিয়ে। স্পেশাল মানে যা তা স্পেশাল নয়, বাট দ্য স্পেশাল ব্লগ। আর কার বাদ বললো তো, তোমাদের কিন্তু আমি বলেছিলাম এর আগে, মনে করো মনে করো। ইয়াপ, আজকে কাবাব হাউসের বার্থডে। হ্যাপি বার্থডে কাবাব হাউস। বার্থডে পার্টি সেলিব্রেশনের পার্ট ওয়ান, মানে কাবাব হাতে চলে এসছে। মানে এতক্ষণ লিটারালি যার জন্য আমি ওয়েট করছিলাম, জিপ দিয়ে জল করাচ্ছে লিটারালি। স্টার্ট করি, আগে বলে দিই কী কী আইটেম আছে এখানে। ওকে, এটা হলো কস্তুরি কাবাব, অঙ্গারা কাবাব, এটা হরিয়ালি, এটা ফিশ টিক্কা, এটা রেশমি, অ্যান্ড দিস ইজ ক্যামেরাম্যান প্লিজ কস্তুরি কাবাব। মানে আমি ভুলে গেলাম আমার ক্যামেরাম্যান ব্যাগে আছে সাপোর্ট দেওয়ার জন্য, ওর জন্যই জিজ্ঞাসা করা। আর হ্যাঁ, আরেকটা নিউজ, ক্যামেরাম্যান খুব তাড়াতাড়ি কিন্তু স্ক্রিনের সামনে আসছে, রেডি থাকো, সমস্ত ভিডিও দেখা চাই। কিন্তু খাওয়া স্টার্ট করি। ওফ, এইখানে যেটা বিশেষত্ব, এত সফট অ্যান্ড জুসি বাবা, যেমন খেয়েছিলাম আর যেটা খেয়ে প্রেমে পড়েছিলাম কাবাবে। আমি ইভেন আগের ভিডিওতেও তোমাদের বলেছিলাম যে আমি নর্মালি কাবাব খেয়েছি, খুব শুকনো হয়, ড্রাই হয়, কিন্তু তোমার কাবাবের প্রতি অত ভালোবাসা ছিল না, ভালোই লাগতো। বাট এই কাবাব আমাকে কাবাবকে আলাদা করে চিন্তা শিখিয়েছে। থ্যাংকস টু কাবাব হাউস অ্যান্ড ওয়ান্স অ্যাগেন হ্যাপি বার্থডে। বাকিগুলো অঙ্গারা কাবাবটা ট্রাই করি, সবকটাই তো ট্রাই করতে হবে নাকি, এর স্পেশাল গ্রিন চাটনি দিয়ে। হরিয়ালি কাবাব, প্রত্যেকটা কাবাব এত সফট, এত জুসি, এত টেন্ডার, আর প্রত্যেকটা এক একটা আলাদা আলাদা টেস্টে আলাদা আলাদা কেক দেয়। বার্থডে স্পেশাল ফিশ টিক্কা, এটা কিন্তু আগের বার আমি ছিল না, মানে আমি ট্রাই করিনি, এটা নতুন। আমি সিরিয়াসলি দেখো, পুরো মাখন মনে হচ্ছে, কি ইজিলি জিনিসটা ভেঙে যাচ্ছে দেখো, খালি এত সফট, এত সফট, অসম। এরা ছাড় কি আর কাবাব চলে? ওকে, অঙ্গারা কাবাবে লাফ মারা যাক,
অসাধারণ হাড়াবাড়ি মায়া সুপার মুয়া সলিড বস অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট রেশমি কাবাব বার্থডে স্পেশাল মেনু বলতে পারো মানে এটা কাবাব হাউসের একদম নতুন সংযোজন ক্রিসপি লোটে ফ্রাই সাইজ মানে কম্পারিজনটা আমি দেখাবো কম্পেয়ার করে নাও সিরিয়াসলি এত বড় ওনলি 30 rupees আমার তো দেখে বিশাল লোভ লাগছে এটা দাদা বলছিল যে খানিকটা ফিশ ফিঙ্গারের ওয়েতে করা হয়েছে দেখতেই পাচ্ছ এই দেখো উপরে আলাদা একটা ক্রাম কোটিং রয়েছে ভিতরে লোটেটা দেখতে পাচ্ছ আর এই উপরে ক্রাম কোটিং তো এটা ভেঙে আছে তো এটাই আগে ট্রাই করি দারুণ রয়েছে ওকে পুরোটাই ধরে কামড়াই মাছে ভাতে বাঙালি ভাতটাকে বাদ দিলাম বাঙালি মানুষ খেতে ভালোবাসি সে যদি লোটে ফ্রাই না খেতে ভালোবাসে তাহলে আর হয় ওকে আমাকে এটাকে একটু ভাঙতে হবে নাহলে আমি পুরোটাকে হ্যান্ডেলই করতে পারছি না বাসন্তী দিয়ে মার তো ফাটাফাটি চুমু চুমু কার সাথে স্ক্রিন শেয়ার করছি দেখো মানে আমার আজকে একটা লটারি টিকিট কাটছে কিন্তু স্যার এগুলো শুনো না চাটছে একদম না এটা যেন পেয়ে যায় ঠিক আছে পেমেন্টটা ঠিক সময় চলে আসে যাই হোক পয়সা দিয়ে এনেছে আমাকে আর কি আছে গাইস এখানে ছিলাম ভিডিও করতে তো ওদের সাথে দেখা হয়ে গেছে ফার্স্ট অফ অল ওদের আমাদের কংগ্রেচুলেশন জানানো বিকজ আমাদের চ্যানেল যদি 1 বছর হয়েছে হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্কস আ লট ইভেন কাওয়াজের সেম ডেতেই বার্থডে হয়েছে আমাদের একসাথে এটা খুব ব্যাপারটা মজা তো চলো যারা ভিডিওটা দেখছো আশা করি ওদের চ্যানেলটাকে সাপোর্ট করো ওরা কিন্তু ভালো ভিডিও বানাচ্ছে স্পেশালি কাজ করা সত্ত্বেও কিন্তু ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করছে একটু সাপোর্ট করলে আরও বেশি কী হবে মজা হবে তো চলো সাবস্ক্রাইবটা করে দিও আর সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল নাম ব্লগ বয় যারা দেখছো প্লিজ এটাই তোমাদের ছোট্ট একটুখানি রিফ্রেশ ব্লগ বয়কে খেয়ে চেনে না এরকম না এটা বাজে কথা এটা একদমই বাজে কথা এটা একদমই বাজে কথা এ কি যাতা করছে সব স্ক্রিপ্টেড হ্যাঁ ঠিক আছে সব স্ক্রিপ্টেড স্ক্রিপ্টেড মনে থাকে জানো চলো যেটা বললাম সেটা কিন্তু করে দিও প্লিজ থ্যাংক ইউ সো মাচ পেয়েছি এত মানে বার্থডে দিন বুঝতেই পারছো সেলিব্রেশনের মধ্যে দাদাকে পাওয়া খুব কষ্টকর কিন্তু আলটিমেটলি দাদাকে পেয়েছি বেনামি দাদার আগের ব্লগে নাম বলেনি আজ নাম বলো আমার নাম অরূপ অ্যাকচুয়ালি নাম এই কারণে বলি না আমার আর একটা পরিচয় আছে সেটা হলো আমি একজন প্রফেশনাল ম্যাজিশিয়ান তো আমাকে মানে সবাই মানে ম্যাজিশিয়ান হিসেবেই চেনে তো আমি চাইও না যে মানে কাওয়া হাউসে সবাই মালিক মালিক বলুক আমার এই ব্যাপারটা পছন্দ না আমি ওই জন্য মানে খুব সাধারণ থাকতে চাই তো দ্যাটস ওয়াই নাম বলতে চাই না তুমি ফেমাস হয়ে গেছো এখন সাধারণ থাকা সম্ভব নয় তো থ্যাংক ইউ সো মাচ তোমরা এসেছো তার জন্য বাই দ্য ওয়ে ফুড কেমন লাগলো মারাত্মক ছিল আমি তো খাওয়া তো হয়ে গেছে খেতে খেতে তো বলেই দিয়েছি কিরম ছিল আর লোটে ফ্রাই যেটা ক্রিসপি লোটে ফ্রাই সুপার হিট দ্য সুপার হিট সিরিয়াসলি মানে এত ভালো এত সফট আর ভিতর পর্যন্ত এত ফ্লেভারগুলো গেছে না সিরিয়াসলি বলছি আমার ভীষণ ভালো লেগেছে তো তোমার তো এই একটা দোকান না এখন দোকান তো তোমার বেড়েছে তো বলো নতুন দোকানের কথা কিছু নতুন দোকান বলতে হ্যাঁ এখন আরো দুটো ব্রাঞ্চ আছে আমাদের একটা হলো চৌরাস্তা ঠিক পেট্রোল পাম্প পরে একটা বকুলতলার দিকে যেতে পাশের গলিতেই আমাদের একটা কাওয়া হাউসের ব্রাঞ্চ আছে আর হচ্ছে আমাদের টলিগঞ্জ সোদপুর বলে একটা এলাকা আছে ওই এলাকাতেও একটা বাজারের ওখানে একটা ব্রাঞ্চ আছে এখন তিনটে ব্রাঞ্চ চলছে কংগ্রাচুলেশন তো এরকম নতুন নতুন ব্রাঞ্চ করার হঠাৎ ইচ্ছা হলো কেন ইনকাম বাড়ার না ইনকাম তো ডেফিনেটলি অ্যাকচুয়ালি বাড়ানোর মেন প্ল্যান যেটা ছিল সেটা হচ্ছে আমি চিরকালই চেয়েছি আমার দোকানে যেমন লেবার দরকার পড়ে হয়তো দুজন কিন্তু আমি রাখি চারজনকে তার কারণ হচ্ছে যে কোনো দিন যেন কাজে প্রবলেম না হয় শুধু তাই না কাবাব হাউসের জন্য আরও চারজনের যেন সংসার চলে তো এইটাই প্ল্যান নিয়ে কাবাব হাউস তৈরি করা তো এখন এই যে ব্রাঞ্চগুলো দেখছেন এখানে সবাই কাজ করছে তারাও কাবাব হাউস থেকে কিছু আর্ন করছে তো এটাই মেন প্রচেষ্টা তারা 10 টাকা কামাক আমি 2 টাকা কামাই এটাই আমার ইচ্ছে দ্যাটস মাই পয়েন্ট এখনকার এরকম লোক পাওয়া যায় না কিন্তু যারা নিজেদের প্রফিটের বাইরে কেউ লোকের কথা ভাবে না মানে সত্যি কথা বলতে এটা ভাবার পিছনে এটাই কারণ মানে মানে শুধুমাত্র ভালো মানসিকতার জন্য নয় শুধুমাত্র এটাই যে কাবাব হাউস একটা মানে ব্র্যান্ড বলুন একটা নাম বলুন বা একটা খাবারের দোকান বলুন যাই বলুন না কেন কাবাব হাউস একটা সেক্টর
ওইটার এগেইনস্টে যেন অনেকে টাকা কামাতে পারে, যার কারোর জন্য প্রবলেম না হয়। বিশেষ করে লকডাউনের পর যখন লোকের ইনকামের এরকম অবস্থা, তখন এরকম একটা ইনিশিয়েটিভ জাস্ট হ্যাটস অফ। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। দাদাকে পেয়েছি ফাইনালি এখানে, মানে এত ব্যস্ততার মধ্যেও। না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আজকে নাম বলার জন্য থ্যাংক ইউ। তোমরা এসেছো, থ্যাংক ইউ। ক্যামেরার উপরে আরেকজন আছেন যারা দেখতে পাচ্ছেন না, ল্যাভলি, থ্যাংক ইউ দাদা তোমাকেও। আসলে একটু রিকোয়েস্ট করো ক্যামেরাম্যানকে ক্যামেরার সামনে। এক্স্যাক্টলি, যদি একটু মুখটা দেখান, তুমি ক্যামেরাটা ধরে নাও একটু, আর মুখটা দেখালে খুব ভালো হয়। প্লিজ, আজকে ক্যামেরাম্যানকে রিভিল করা হোক। সব সময় ভিডিও করে না, একদম। প্লিজ কিছু বলতে হবে। আমি আসব, খুব শিগগিরই আসব ক্যামেরার সামনে। আর এর থেকে বেশি শর্ট দেবে না এখন, বোঝাই যাচ্ছে আর কি। তো ওয়েট করতে হবে তার পুরো শর্ট পাওয়ার জন্য। আজকে শুধু খাওয়া দাওয়াই না, মানে বার্থডে পার্টিতে এসে অনেকের সাথে আলাপ হলো, যেমন বৈশালিনী। হাই, আমি বর্ষালী, আর আমার ইউটিউব চ্যানেল হলো খাওয়াটা চাই, মানে ওকে যারা যারা সাবস্ক্রাইব করছে আমাকে করে নিও। নিজের মার্কেটিং এরপর ক্যামেরা ফিট হবো না, না না, ক্যামেরা ফিট হয়ে যাবো, বড় বড় লাইন নিয়ে আসবো, আমাদের খেতে হবে। খাওয়া বন্ধ করছো না, খাওয়াটা চাই কিন্তু, খাওয়াটা চাই, চ্যানেলের নাম খাওয়াটা চাই, এটা সাবস্ক্রাইবও করা চাই কিন্তু, ওটা না হলে চলবে না কিন্তু। তোমার চ্যানেলটার নাম কি? ভিজা ফর ফুডি। ভিজা ফর ফুডি সাবস্ক্রাইব করুন আর ওর সাথে স্টে টিউন। থ্যাংক ইউ দিদি। আজকে আমি ভাবছি, আমি সকালে কার মুখ দেখে উঠেছিলাম, মানে পরপর এত ইন্সপিরেশনদের সাথে দেখা হচ্ছে। তো আমি অলোকেশ ফ্রম বং ফুডিস। তো খুব ভালো লাগলো আজকে এখানে কাবাব হাউসে বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে, তার জন্য যারা যারা কাবাব হাউসে আগে ব্লগ করে গেছে সবাইকেই দাদা আর দিদি এখানে ইনভাইট করেছে, সবার সঙ্গেও দেখা হয়ে গেলো। মানে আমি যখন ব্লগ করেছিলাম সবার সঙ্গে দেখা হয়নি, আজকে সবার সঙ্গে দেখা হলো, আর আমাদের এলাকার মধ্যে বেহালার মধ্যে সবার সঙ্গে আলাপ হলো, খুব ভালো লাগলো। আর এখানে তোমাদের কেমন লাগছে বলো? আর আমার চ্যানেল থেকে যারা দেখছো একটু আমাদেরকে সাবস্ক্রাইব করো, আমাকেও করো, খুব ভালো লাগে। এই যে একটা কোলাপ ঠিক না, জাস্ট হঠাৎ করে দেখলাম, কথাবার্তা হলো, খুব ভালো লাগে। বলো তোমার কেমন লেগেছে এখানে? আমার তো ব্যাপক লেগেছে, মানে এর আগেও মানে আমার কবাবের কনসেপ্ট ছিল কিন্তু ঠিক নয়, তো এখানে এসে আমার কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। এত জুসি, এত টেন্ডার জিনিস, আর এত সস্তায়, এত সস্তায়, সবচেয়ে বড় কথা পিস হিসেবে পাওয়া যায়, যেটা যে ইউনিক ব্যাপার। আর তারপর আজকে যেটা ক্রিসপি লোটে ফ্রাই, ওহো, সুপার ছিল, সত্যি দারুণ ছিল, দারুণ ছিল, দারুণ। তো তোমরা যারা যারা বেহালা এখানে থাকো, শুধু বেহালায় কেন, বেহালার বাইরেও যারা থাকো, আমাদের বেহালার গর্ব, কারণ আমরা চাই যে বেহালা যেসব রেস্টুরেন্ট আছে বাইরে থেকে লোক এসে খাক, আমাদের বলুক যে সত্যি বেহালায় ভালো ভালো রেস্টুরেন্ট খুলছে। তো এটা আশা করবো, যারা বেহালা বাইরে থেকে দেখছো আসবে, পুজোর সময় তো অনেকেই ঘুরতে আসবে কলকাতার অন্যান্য সাইড থেকে, তখন তুমি ট্রাই করবে, আর ট্রাই করে জানাতে ভুলবে না তোমাদের কেমন লাগছে। তো হ্যাঁ, একটু সাবস্ক্রাইব করে দিও, আর ওদেরকেও করে দিও একটুখানি। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। হাই, আজকে আমাদের কাবাব হাউসের বার্থডে ছিল, 1 ইয়ার সেলিব্রেশন হলো, তো তোমরা সবাই এসেছো, খুব মজা হয়েছে, তার জন্য থ্যাংক ইউ। আর দুর্গাপুজো আসছে সামনে, যারা যারা এখনও কাবাব হাউসের কাবাব টেস্ট করেননি তাদেরকে অবশ্যই জানাচ্ছি, একবার হলেও কাবাব হাউসের কাবাব খেতে আসবেন, চলে আসবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না। দিদির একটা স্ক্রিপ্ট চাই অ্যাকচুয়ালি। টাটা, বাই, টাটা।